রাত 8টার আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই আজকের কোভিড আপডেট। আজকের দিনে গোটা দেশের পাশাপাশি আমাদের রাজ্যেও সংক্রমণ অনেকটাই কমেছে, বেড়েছে সুস্থতার হার, পাশাপাশি মৃত্যুর হারও কিছুটা হলেও কমেছে। যদিও একজনের মৃত্যু কাম্য নয়, আমরা চাইব যাতে আগামী দিনে একটু না হয় করোনায় আক্রান্ত হয়ে, কিন্তু দুজন সহ নাগরিককে আমরা হারিয়েছি আজকের দিনে, এটাই হচ্ছে দুর্ভাগ্যের। এবং আজকে আমাদের রাজ্যে যে আপডেট, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 720 জন, পাশাপাশি আজকে নমুনা পরীক্ষা হয়েছে 10,699 জনের, এবং আজকে হাইয়েস্ট রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা হয়েছে, সুস্থ হয়েছেন 379 জন, পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুজনের। আমরা আজকের দিনে দুজনকে হারিয়েছি। সুস্থতার হারও বেড়েছে 85.27%, 85.27%। পাশাপাশি আজকের দিনের যে আরো আপডেট আছে সেটাও তুলে ধরবো, তার আগে গ্রাফিক্সটি দেখুন আপনারা। আজকের দিনে কোভিড আপডেট দেখছেন আপনারা, আরো কিছু তথ্য তুলে ধরছি যেটা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে কিছুক্ষণ আগে কোভিড বুলেটিনে জানানো হয়েছে সেই তথ্য। এখন পর্যন্ত টোটাল আমাদের রাজ্যে 37,037 জন করোনায় আক্রান্ত হয়েও সুস্থ হয়েছেন, অর্থাৎ করোনাকে পরাজিত করে হাসি মুখে বাড়ি ফিরেছেন তারা। সেই সংখ্যাটা নেওয়া কম নয়, 37,037। এখন পর্যন্ত বর্তমান সময়ে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় কোভিড কেয়ার সেন্টারগুলোতে করোনা আক্রান্ত রোগী যারা রয়েছেন তার সংখ্যাটা হচ্ছে 5,944, অর্থাৎ 5,944 জন অ্যাক্টিভ কেস, 44টি অ্যাক্টিভ কেস রয়েছে আমাদের রাজ্যে, অর্থাৎ 5,944 জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এখন পর্যন্ত আমাদের রাজ্যে মৃত্যুর সংখ্যাটা 452 জনকে আমরা করোনায় হারিয়েছি এখন পর্যন্ত, আজকে দুজনকে হারালাম। পজিটিভিটি রেট কিছুটা বেড়েছে, যদিও আজকে অনেকটাই সংক্রমণের সংখ্যা কম, আজকে পজিটিভিটি রেট হচ্ছে 5.27%, 5.27%। রিকভারি রেট 85.27%। পাশাপাশি মৃত্যুর হার সেটা হচ্ছে 1.04%। আমাদের রাজ্যে প্রতিদিনেই কিন্তু টেস্ট বাড়ছে, আরটিপিসিআর টেস্ট হচ্ছে, অ্যান্টিজেন ডিটেকশন কিট ব্যবহার করে টেস্ট হচ্ছে বিভিন্ন জায়গায়, প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যকর্মীরা গিয়ে টেস্ট করছেন, কারণ কেন্দ্র এবং রাজ্য সরকার চাইছে টেস্ট, ট্র্যাকিং এবং ট্রিটমেন্ট, এই তিনটির উপর জোর দিয়েছে। যত বেশি টেস্ট হবে তত বেশি সংক্রমণ ধরা পড়বে। আমি ব্রেকআপটা দিচ্ছি আজকের দিনে সংক্রমণের ব্রেকআপ। পশ্চিম জেলায় আমাদের রাজ্যের সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে আজকে 405 জন, 405 জন আমাদের রাজ্যে পশ্চিম জেলায়, শুধুমাত্র পশ্চিম জেলায় সংক্রমিত হয়েছেন গত 24 ঘন্টায়। গোমতী জেলায় এবং খোয়াই জেলায় হয়েছেন 25 জন করে, গোমতি এবং খোয়াই জেলায় 25 জন করে সংক্রমিত হয়েছেন আজকে। ধলাই জেলায় 22 জন সংক্রমিত হয়েছেন। সিপাহীজলা জেলায় আজকে, অর্থাৎ গত 24 ঘন্টায় 68 জন সংক্রমিত হয়েছেন। দক্ষিণ জেলায় 40 জন, 49 জেলায় 58 জন, আর উত্তর জেলায় 77 জন সংক্রমিত হয়েছেন। ফলে
গোটা রাজ্যে আজকে 720 জন সংক্রমিত হয়েছেন মানে পজিটিভ হয়েছেন। আমরা যদি একটু সারা দেশের দিকে তাকাই, সারা দেশের চিত্রটা যদি তুলে ধরি, তাহলে দেখব সারা দেশেই কিন্তু পজিটিভিটি হার অর্থাৎ সংক্রমণের হার অনেকটাই কমছে এবং সুস্থতার হার বাড়ছে। যে সমস্ত রাজ্যগুলোতে সংক্রমণ একেবারে পিকে চলে গিয়েছিল, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, দিল্লি, সেই সব রাজ্যগুলোতে আজকের দিনে যে গ্রাফটা যদি আমরা দেখি, তাহলে দেখব সংক্রমণ ক্রমশ থিতু হয়ে আসছে, সুস্থতার হার বাড়ছে। কিন্তু উত্তর পূর্বাঞ্চলের 5টি রাজ্য আসা ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, সিকিম এবং নাগাল্যান্ড, 5টি রাজ্যে সংক্রমণ কিন্তু বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন বা চিকিৎসকরা বলছেন এই 5টি রাজ্যে আগামী কয়েকদিন সংক্রমণ একেবারে পিকে যেতে পারে, তারপর ধীরে ধীরে কমবে, আতঙ্কের কোনো কারণ নেই। কিন্তু আজকে আমাদের রাজ্যে 10,000-এর উপর টেস্ট হয়েছে, কিন্তু দেখা গেছে সংক্রমণ অনেকটাই কম, ফলে এই জায়গায় আত্মসন্তুষ্টির কোনো অবকাশ নেই। কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারগুলো যদি আমরা মেনে চলি, তাহলে অনায়াসে করোনার ঢেউকেও আমরা পরাজিত করতে পারব। সারা দেশের একটা পরিসংখ্যান তুলে ধরছি আমরা। বর্তমানে গোটা দেশে 31,29,000-এর বেশি করোনায় সক্রিয় করোনা রোগী রয়েছেন, অর্থাৎ সারা দেশে 31,29,000 করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে, বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারগুলোতে। পাশাপাশি আমাদের দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে 86.74%। গত 24 ঘন্টায় 33,00,000-এর বেশি রোগী অর্থাৎ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন আমাদের দেশে। অর্থাৎ একদিকে সুস্থতার হার বাড়ছে, অন্যদিকে সংক্রমণ কমে আসছে, যেটা একটা ভালো লক্ষণ বলছেন চিকিৎসকরা। কিন্তু মৃত্যু ঠেকানো যাচ্ছে না, গোটা রাজ্যে গোটা দেশে মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে এবং আজকেও প্রায় 3,748 জন, 3,000 কিছুটা কমেছে, কিন্তু মৃত্যুর ঠেকানো সম্ভব হচ্ছে না, 3,000-এর উপর মৃত্যু হয়েছে গোটা দেশে। এবং বলা যায় এর আগেও আমরা দেখেছি 4,000-এর উপর মৃত্যুর সংখ্যা ছিল, এখন ধীরে ধীরে কিছুটা কমেছে, তা বলে আত্মসন্তুষ্টির কোনো অবকাশ নেই। একজন বন্ধু আছেন, নমস্কার বেনগাঁর বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দাদা। হ্যালো, দেখছিলাম আমাদের এখানে এখন দেখছি কি করোনার যা অবস্থা, এই অবস্থাতে তো মানুষ বাঁচা থাকার কোনো উপায় নেই। এবং আমাদের দেখলাম কালকে কত লোক পেল, মারাও গেল 5 জন, এসব হলে দাদা কিভাবে হবে? এই যে লকডাউন দিল করোনা কার্ফিউ, মানুষ তো দেখছি মানেই না, কিভাবে লোক পেয়েছে এমন হলে কিভাবে হবে দাদা? লকডাউন পুরা ফুল লকডাউন দিতে হবে দাদা। আর পুলিশ কি করছে কিছু বুঝি, লোক কিভাবে হচ্ছে? এক বন্ধু ফোন করলেন, তিনি গোটা রাজ্যে পুরোপুরিভাবে লকডাউনের কথা বললেন এবং আজকের দিনেই দেখুন পশ্চিম জেলায় সবচেয়ে বেশি সংক্রমণ, 405 জন পশ্চিম জেলায় শুধুমাত্র সংক্রমিত হয়েছেন। আগরতলা শহরের বিভিন্ন অর্থাৎ আগরতলা পুর নিগম এলাকার যে ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলোতে সংক্রমণ সবচেয়ে বেশি, যেটা বলছেন রাজ্য সরকার, যেটা বলছেন প্রশাসনিক আধিকারিকরা। ফলে সংক্রমণের নিরিখে আগরতলা পুর নিগমের বিভিন্ন এলাকায়, বিশেষ করে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে, বিশেষ করে বাজার বা এই ছোট ছোট এলাকা ভিত্তিক বিভিন্ন ওয়ার্ডগুলোতে এখন টেস্ট হচ্ছে। অনেকে কিন্তু যাচ্ছেন না ভয়ে টেস্ট করতে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার আবেদন করা হচ্ছে টেস্ট করানোর জন্যে। টেস্ট করলে পর আপনি যদি পজিটিভ হন, তাহলে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট দেওয়া যাবে। কেন্দ্রীয় সরকার তাই বলছেন টেস্ট, ট্র্যাকিং এবং ট্রিটমেন্ট, এবং টেস্ট করলে যথাসময়ে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হবে, তার ফলে আপনি পরিষেবা পাবেন, সুস্থ হয়ে উঠতে পারবেন। একজন বন্ধু আছেন, নমস্কার বেঙ্গার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকের বিষয় হল
কিছুটা কমছে বা দুইজন মারা গেছে, যাই হোক যারা মারা যায় মৃত্যু হচ্ছে আপনারা বলছেন, কিন্তু করোনায় মৃত্যু হচ্ছে এটা তো আপনারা বলেন না বা পত্রিকায় বলে না, কিন্তু করোনায় মৃত্যু হলে তো ডিক্লেয়ার করেছে 10 লাখ টাকা করে পরিবার ব্যাংকে দেওয়া যাবে, এটা কি দেওয়া হচ্ছে? এটা তো গত ডিসেম্বর পর্যন্ত মেয়াদ ছিল, ডিসেম্বর পর্যন্ত যারা বা যাদের মৃত্যু হয়েছে তারা তো অনেকেই পেয়েছেন, যেটা রাজ্য সরকারের তথ্য যেটা বলছে। প্রথম প্রথম স্তরের প্রথম স্তরেরটা পেয়েছে, এখন প্রথম স্তর বলতে পারছি না ডিসেম্বর পর্যন্ত, আপনি কথাটা শুনুন, প্রথম স্তর দ্বিতীয় স্তর বলে কিছু নেই, ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকার ঘোষণা করেছিল, ফলে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে তারা তাদের অনেকেই এই রাজ্য সরকারের আর্থিক সহায়তা পেয়েছেন, কিন্তু এরপর রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নেই, ফলে প্রথম স্তর দ্বিতীয় স্তর বলে কিছু নেই। না না, দ্বিতীয় স্তরেই তো এখন করোনা আবার আক্রান্ত, এবং যারা আজকে পত্রিকায় দেখলাম, দৈনিক সংবাদে দেখলাম, একজন এক জায়গায় টেস্ট করেছে তারপরে আরেক জায়গায় টেস্ট করেছে তারা নেগেটিভ এসছে, এটা যেই পত্রিকায় দেখেছেন সেই পত্রিকার যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলুন, ওরা বলতে পারবে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবে। বিষয়টা হচ্ছে যে করোনায় পজিটিভিটি রেট আমাদের রাজ্যে অনেকটাই আজকে স্বস্তি দিয়েছে, অনেকটাই কমেছে, সুস্থতার হার বেড়েছে, যদিও কোনো মৃত্যুই কাম্য নয়, ফলে আজকে দুজনের মৃত্যু হয়েছে, আশা করব আগামী দিনে করোনায় আক্রান্ত একজনেরও মৃত্যুর ঘটনা ঘটবে না। আমরা আজকে দুজন সহকর্মীকে হারিয়েছি, আসবো আরও একটু বিষয় নিয়ে, পাশাপাশি আবারও দেখাচ্ছি আজকের দিনের করোনা আপডেট, দেখে নিন আরেকবার। এবারে যে বিষয়টা দেখাচ্ছি, করোনা সংক্রমণের মধ্যেও আতঙ্ক, নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। অনেক চিকিৎসক সে বিষয়টা নিয়ে এখনো রপ্ত করতে পারেননি, ব্ল্যাক ফাঙ্গাস বিষয়টা কি, কিভাবে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন। মহারাষ্ট্রে আজকে 90 জন ব্ল্যাক ফাঙ্গাসে মারা গেছেন, রাজস্থানে মহামারী ঘোষণা করা হয়েছে। এই ব্ল্যাক ফাঙ্গাস যার নাম হচ্ছে মিউকরমাইকোসিস, মিউকরমাইকোসিস করোনার পরে নতুন করে দেশের কিছু রাজ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, মহারাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করেছে এই ছত্রাক রোগ মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। এই ব্ল্যাক ফাঙ্গাসের কবলে এখন পর্যন্ত মহারাষ্ট্রে 90 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন 1500-এর বেশি। গত বছর করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কায় প্রায় সঙ্গে সঙ্গেই বাড়তে শুরু করে ব্ল্যাক ফাঙ্গাস, একে হালকাভাবে নিলে চলবে না মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, এবং এই পরিপ্রেক্ষিতে কোভিড চিকিৎসায় যথেচ্ছভাবে স্টেরয়েড ব্যবহার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসকদের একাংশ মনে করছেন করোনা আক্রান্ত রোগীদের যথেচ্ছভাবে স্টেরয়েড ব্যবহার করার কারণেই এই রোগ দেখা দিচ্ছে যার নাম ব্ল্যাক ফাঙ্গাস। একজন বন্ধু আছেন, নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন স্যার, আপনি কিছুক্ষণ আগে বললেন মানে
করোনা রোগীরা মনে দেওয়ার পরে আপনারা গভর্নমেন্ট টাকা দিয়েছে, এটা আমরা বলিনি, রাজ্য সরকারের তথ্য, এটা আমাদের তথ্য নয়, রাজ্য সরকারের তথ্য, এবং কিছুদিন আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন সেই কথা, সেটাই বললাম। বলুন, মুখ্যমন্ত্রী এমন কোন রেজাল্ট দিতে পারবেনি, কারোর টাকা দিয়েছে, করোনা রোগী মারা গেছে, কেউ পাননি, আপনার কাছে রিপোর্ট আছে, কেউ ডিসেম্বর পর্যন্ত যারা মারা গেছেন তাদের পরিবারের কেউ পাননি, এরকম রিপোর্ট আছে? এমন রিপোর্ট তো নাই। তাহলে কিভাবে বলছেন সেই কথা? আপনি আগে রিপোর্ট নিন, তারপর বলুন। যারা পাননি, আপনি তো অভিযোগটা করলেন, যারা পাননি এমন একজনের নাম বলুন ডিসেম্বর পর্যন্ত মারা গেছেন পাননি। এটা কি আপনি, যারা পাননি তাদের তাদেরকেও তথ্য আছে আপনার কাছে, কারা পাননি? তাহলে তো আপনার প্রশ্নের কোনো মানেই হলো না। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। এভাবে হাওয়ায় প্রশ্ন করাটা কোনোভাবেই ঠিক নয়। হাওয়ায় এক কথা বলে দিলাম, পাননি, কিন্তু তথ্য নেই, মন গড়া কথা বলা, সেটা কোনোভাবেই ঠিক নয়। এতে বিভ্রান্তি ছড়াতে পারে, অন্যজন বিভ্রান্ত হতে পারেন, ফলে সঠিক তথ্য দিয়ে প্রশ্নটা করুন, সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করুন। যারা পাননি, রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন ডিসেম্বর পর্যন্ত করোনা আক্রান্ত রোগীদের মধ্যে যাদের মৃত্যু হয়েছে, যারা পাননি তারা নিকটবর্তী জেলা শাসক অফিসে যোগাযোগ করার জন্যে, ফলে তথ্য দিয়ে কথা বলাটাই সবার আগে দরকার। যে কথাটা বলছিলাম, যে ব্ল্যাক ফাঙ্গাস, অর্থাৎ যার নাম হচ্ছে মিউকর মাইকোসিস, এবং সেটা ভয়ানক আকার ধারণ করেছে, মহারাষ্ট্রে 90 জনের উপর মৃত্যু হয়েছে। আমরা যোগাযোগ করেছিলাম বেশ কয়েকজন চিকিৎসকের সাথে, তারা বিষয়টাকে রপ্ত করে উঠতে পারেননি। এই ব্ল্যাক ফাঙ্গাস বিষয়টা কি, কেন হচ্ছে, বা কি করে আক্রান্ত হচ্ছে, কি কারণে এই পোস্ট কোভিডে আক্রান্ত রোগীদের মধ্যেই ব্ল্যাক ফাঙ্গাস দেখা যাচ্ছে, সেটা এখনও তারা রপ্ত করেননি বলেই কিছু বলতে পারছে না, পরবর্তী সময়ে ওনারাও বলবেন। ফলে আমাদের কাছে যা তথ্য আছে, যে ব্ল্যাক ফাঙ্গাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে মহারাষ্ট্র, সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে রাজস্থান, রাজস্থান এবং তেলেঙ্গানা সরকার মহামারী বা রোগ প্রতিরোধে সর্বত উদ্যোগ গ্রহণ করেছে। একজন বন্ধু আছেন, নমস্কার বেঙ্গার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? দাদা, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি দুটি প্রশ্ন করবো দাদা, যদি আমাকে একটু সুরাহা দিতে পারেন। হ্যাঁ বলুন। একটা প্রথম প্রশ্ন হচ্ছে, দীর্ঘ 4-5 দিন হচ্ছে আমাদের এখানে কেবল লাইন থেকে আমরা আগরতলা চ্যানেল কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, ফোনের মধ্যে আপনাদের প্রোগ্রাম রুটিন দেখছি। স্যার, আমার কাছে ছোট্ট বিষয়, আমি একটা ক্ষুদ্র একটা অটো ড্রাইভার। স্যার, আজকে দিনে আমার সাথে যা হলো, আমি দুপুরবেলা আপনাদের এখানে ফোন করেছিলাম, আপনাদের এখান থেকে বলা হয়েছে যে রাত্রেবেলা 8টার পরে ফোন করছি। স্যার, আমি কি অপরাধ করেছি? গভর্নমেন্ট কার্ফিউ দিয়েছে, গাড়ি চালানো বন্ধ হয়ে গেছে। স্যার, আমার অপরাধ আছে? এইভাবে যে মাইক্রো ফাইন্যান্সগুলি গালাগাল করছে, বাড়িতে এসে হ্যারাসমেন্ট করছে, কি করতে পারি স্যার? আপনারা আগরতলা শহরে এতগুলো মিডিয়া চ্যানেল, কোন মিডিয়া চ্যানেল একবার একটা মাইক্রো ফাইন্যান্স নিয়ে গরিবের দুঃখ নিয়ে একবার বলেন না স্যার? শুনেন কেন স্যার, আমরা কি অপরাধ করছি? শুনুন, বুঝতে পেরেছি আপনার বক্তব্য। শুনুন না প্লিজ স্যার, আমার কথা একবার শুনুন। আমার এরকম অবস্থা যে আমি সুসাইড করার ইচ্ছা হচ্ছে। বুঝতে পেরেছি আপনার বক্তব্য স্যার। আমি কি করবো? আমি আমার বাচ্চার জন্য তাকে দুধ আনতে পারছি না, ঠিকই আছে, এটাকে আমি মাইক্রো ফাইন্যান্স গুলি কোথেকে দেবো? বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিকই আছে আমার স্যার। দেখুন, শুনুন, আপনার বিষয়টা বুঝতে পেরেছি। স্বাভাবিকভাবে আপনার রোজগার নেই, আপনি কি করে প্রিমিয়াম দেবেন, আপনি কি করে মাসের আপনার ঋণ শোধ করবেন? স্বাভাবিকভাবে আপনি ত্রিশ পোস্টটা তুলতে পারবেন, আমরা বুঝছি আপনার দুঃখের কথা। কিন্তু এই মাইক্রো ফাইন্যান্স তো আমাদের বা রাজ্য সরকারের তো আন্ডারে নেই, সেটা রিজার্ভ ব্যাংক পরিচালনা করে। তো সেদিক থেকে সরকার তো এই ব্যাপারে কিছু বলছে না। আর দেখুন, আপনাদের এখান থেকে যারা অক্সিজেন নেই, অক্সিজেন দেওয়া হবে, TB24 থেকে খাওয়ার দেওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা গরিব মানুষ দিন এনে দিন খাই, আমাদের জন্য কি করা হচ্ছে? আমাদের তো আর COVID-19 হয়নি, আমাদের তো আর করোনা ধরেনি, আমরা কি করতে পারি? আমাদের কি দোষ?
আমরা কোথায় যাবো, কার কাছে যাবো, কার কাছে হাত ফেলাবো গিয়ে? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে যে দেখুন, মাইক্রো ফাইন্যান্সের বিষয়গুলো যেটা, সেটা তাদের, সেই বিষয়ে আমরা যে বা তাদের তাদের যে সিদ্ধান্ত সেটা রিজার্ভ ব্যাংক দেখে, বা তাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন, সেই জায়গায় তো আমরা হস্তক্ষেপ করতে পারি না। আমরা শুধু আপনার যে দুঃখ, আপনার যে সমস্যা, সেটাই শুধু তুলে ধরতে পারি এবং সেটা দেখবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। দেখুন, আমি আপনাদের সাথে কথা বলছি, হয়তো আমাদের রাজ্যের অনেক মানুষ শুনতে পাচ্ছে। আমি দুপুরবেলা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেয়েছিলাম, যে আমি যাতে ভিডিও কল করে বলতে পারি। যদি সোশ্যাল মিডিয়ায় বলি তাহলে আমাদের এলাকার নেতারা আমাকে এসে মারবে। কিন্তু স্যার, কোথায় যাবো, কার কাছে গিয়ে হাত ফালাবো? বুঝতে পেরেছি। ওরা বলছে রাজ্য সরকার তো আমাদেরকে বন্ধ দেয় না, আমাদের বন্ধ দিলে আমি তো তোমাদের ভাই খাইতাম না। ওই জায়গায় কার কাছে যাবো স্যার? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বাভাবিকভাবে এই সময়ে যারা শ্রমজীবী অংশের মানুষ, যারা বিশেষ করে পরিবহন শ্রমিক, যারা গাড়ি চালান, তারা খুব সমস্যায় আছেন, রুজি রোজগার নেই। কি করে তারা এই মাইক্রো ফাইন্যান্স থেকে নেওয়া যে ঋণ, সেই ঋণের টাকা বা সুদের টাকা কি করে ফেরত দেবেন, সেই চিন্তা রয়েছে মাথায়, স্বাভাবিক কথাই। ফলে এই চিন্তায় বা এই যে সমস্যা থেকে অনেকেই তারা মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে যাচ্ছেন, মানসিক রোগে ভুগছেন। এই দিনগুলো বা লকডাউনের দিনগুলো, করোনা কার্ফিউর দিনগুলো কি করে তারা কাটাবেন? স্বাভাবিকভাবেই আমরা শুধু এটুকুই বলতে পারি, যারা মাইক্রো ফাইন্যান্সের দায়িত্বে আছেন তারা বিষয়গুলো দেখবেন, সেটাই কিন্তু আমরা বলতে পারি, আপনাদের কথা আমরা তুলে ধরতে পারি। একজন বন্ধু আছেন, নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নিত্যব্রত সরকার। হ্যাঁ বলুন। কিছুটা করল সংক্রমণ, সত্যি এটা একটা আনন্দের যে কোভিড পরিস্থিতির মধ্যে 37 লক্ষ রাজ্যের নাগরিক আজকের যে কোভিডের যে গ্রাফিক, এটা দেখে অত্যন্ত রাজ্যের মানুষ কিছুটা সময়ের জন্য খুশি। আক্ষরিক করতে সারা দেশের মধ্যে সংক্রমণের যে গ্রাফিকটা অনেকটাই নিম্নমুখী। আমাদের রাজ্যের আক্রান্তের সংখ্যা যদিও অন্যান্য দিন থেকে অনেকটা বেশি, সুস্থতার হারও বেশি, সেদিক থেকে আমাদের রাজ্যের মানুষ অনেকটাই স্বস্তি পেয়েছে। ত্রিপুরা সরকার ইদানিং কালে যে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে, তার ভিত্তিতেই হয়তো আমাদের রাজ্যে আগামী দিন এই করোনার গ্রাফটা আরো বেশি নিম্নমুখী হবে বলে আমি বিশ্বাস করি। এই মুহূর্তে আমাদের রাজ্যের যে করণীয় কাজটা হচ্ছে, এই রাজ্যের যারা প্রান্তিক অংশের মানুষ, গরিব অংশের মানুষ, ওই মানুষজনের বাড়িতে খাবারের অন্তত একটা নিশ্চিত যদি করতে পারে, এবং তারই সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবে রাজ্যের মধ্যে যদি লকডাউন শুরু করে দেয়, তাহলে অন্তত এই রাজ্যের মানুষকে বাঁচানো সম্ভব। তা না হলেও কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের স্টুডিওতে আমাদের রাজ্যের একজন সুনাগরিক, তার আর্থিক একটা করুণ দশা চিত্র আপনাদের সামনে তুলে ধরেছে। আমি অত্যন্ত মর্মাহত যে এই রাজ্যের মধ্যে যারা প্রকৃত অর্থে যারা নিঃসৃহিত নাগরিক, দুমুঠো ভাতের যোগান করতে যাদের সমস্যা হয়, ওই শ্রেণীর বাড়িতে খাদ্যের যদি সরকার গ্যারান্টি দেয়, তাহলেই আমার মনে হয় একই সঙ্গে লকডাউনটা জারি করলে উঠতে পারেননি। এবং যেটা জানা গেছে, কোভিড আক্রান্ত রোগীদের মধ্যে অতিরিক্ত স্টেরয়েড ব্যবহার করার কারণেই এই ব্ল্যাক ফাঙ্গাস হয়। মহারাষ্ট্র সরকার স্টেরয়েড নিষিদ্ধ ঘোষণা করেছে, এবং আজকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেছেন ভার্চুয়ালি। বৈঠকে সেই বিষয়টা উঠে এসেছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সাথেও তিনি বৈঠক করেছেন, এবং এই ব্ল্যাক ফাঙ্গাসকে ঠেকানোর জন্যে ইঞ্জেকশন, অ্যাসফোটেরিসিন বি ইঞ্জেকশন পাঠানো হবে, এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ এই রোগের মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি নিয়েছে মহারাষ্ট্র, রাজস্থান এবং তেলেঙ্গানা, এই তিনটি রাজ্যেই সবচেয়ে বেশি রোগের প্রকোপ। একজন বন্ধু আছেন, নমস্কার,
বেনগার বন্ধু কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার আমি এয়ারপোর্ট থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি স্যার, এই যে এখন যে পরিস্থিতি চলছে, হ্যাঁ আমি স্যার গাড়ি চালিয়ে বাস খাই, অটো চালিয়ে আমি সকালে বেরোলে স্যার সন্ধ্যার সময় আসি, আমি 200 টাকা ইনকাম করতে পারি না, রাস্তায় গেলে আমাকে সরিয়ে দেয়, বাড়িতে চলে যায়, আমার পার্সোনাল রিজার্ভ নাই স্যার। তারপরে আমি আমার হাত ভাঙ্গা স্যার, আমার আমার বাড়িঘর কিছু নেই স্যার, কিছুদিন আগে আমি অ্যাক্সিডেন্ট করে বাড়িঘর সব বিক্রি করে আমি একদম ঋণ চিন দিয়ে শেষ করেছি, এখন বন্ধন টন্ধন আমাকে এমন চাপ দিচ্ছে স্যার, আমি কিচ্ছু করতে পারতাছি না স্যার। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, ব্ল্যাক ফাঙ্গাস, এবং সেটা পশ্চিমবঙ্গেও থাবা বসিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ব্ল্যাক ফাঙ্গাসে আতঙ্কিত হয়েছেন অনেক বা আক্রান্ত হয়েছেন অনেক মানুষ, বেসরকারি হাসপাতালেও ভর্তি করা হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের, দিন পাঁচেক আগে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে, এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে 5 জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে, এবং জানা গেছে যেটা যে অতিরিক্ত স্টেরয়েড ব্যবহার করার কারণেই করোনা আক্রান্ত অর্থাৎ পোস্ট কোভিডে যারা আক্রান্ত হয়েছে বা পোস্ট কোভিড যারা, তাদের মধ্যেই ব্ল্যাক ফাঙ্গাস, এমনটাই কিন্তু বলছেন চিকিৎসকরা। ফলে ব্ল্যাক ফাঙ্গাসের এই যে আতঙ্ক, তা থেকে মুক্ত পেতে বা মুক্তি পেতে বিভিন্ন জায়গায় চিকিৎসা পরিকাঠামোটাকে শক্তিশালী করা হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রস্তুতি নেওয়া হয়েছে, রাজস্থানে মহামারী ঘোষণা করা হয়েছে, তো সেদিক থেকে আমাদেরকেও কিন্তু সতর্ক থাকতে হবে। রাজ্যের কি গাইডলাইন ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে এখনো জানা যায়নি, হয়তো দু একদিনের মধ্যেই জানা যেতে পারে। একজন বন্ধু আছেন, নমস্কার বেনগার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার নমস্কার, আমি গোমতী ডিস্ট্রিক্ট থেকে রাহুল চক্রবর্তী বলছি। বলুন, আজকে আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলেন যে কিছুটা কমলো সংক্রমণ, আমি এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো স্যার। বলুন স্যার, আপনারা তো জানেন যে আজ করোনাতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, আজকে 730-এর ঘরে গিয়ে আক্রান্তের সংখ্যাটা দাঁড়িয়েছে, কিছুটা কমলেও কি হবে স্যার? দেখা যাবে যে কালকা হয়তোবা আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও বাড়বে, তাই কিছুটা কমলো সংক্রমণ সেই কথাটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আর আপনারা যেটা বললেন যে মিউকর মাইকোসিস যে একটা ছত্রাক, সেটা এখন মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যাটা বেশি, আস্তে আস্তে হয়তোবা দেখা যাবে যে উত্তর পূর্বাঞ্চলের মধ্যেও এই ছত্রাকটা চলে আসতে পারে, সুতরাং এই বিষয়ে আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে, এবং করোনা যে সমস্ত এখন যে করোনা বিধিনিষেধগুলো সেই বিধিনিষেধগুলি আমাদের অবশ্যই 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 মেনে চলতে হবে, নিয়মে যাতে কোনো হেরফের না হয়। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। অবশ্যই ঠিক কথা বলেছেন আপনি, এই বিধিনিষেধগুলোকে আমাদের মান্যতা দিতে হবে, কিন্তু আজকে করোনা কার্ফিউ চতুর্থ দিনে আগরতলা শহরের যে চিত্রটা, সেটা যদি তুলে ধরি আমরা, তাতেই বোঝা যাবে আমাদের মধ্যে কতটা খামখেয়ালিপনা আছে। করোনার চতুর্থ দিনের আগরতলা শহরের ছবি, এবং সেখানে দেখা যাবে বিভিন্ন জায়গায় আজকে চতুর্থ দিনেও মানুষের মধ্যে খামখেয়ালিপনা আছে, হুটহাট গাড়ি নিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়া, বিভিন্ন জায়গায় বিনা প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় ছুটে যাওয়া, সেটা কিন্তু রয়েছে। আজকেও শহরের বিভিন্ন জায়গায় পুলিশ কর্মীদের নজরদারি ছিল, এবং বিভিন্ন নাকা পয়েন্টগুলোতে পুলিশের চেকিং ছিল, নজরদারি ছিল, যাতে করে মানুষকে বোঝানো যায়। একজন পুলিশ আধিকারিক তিনি বিষয়টা নিয়ে বলেছেন যে আজকেও বিভিন্ন জায়গায় করোনা কারফিউর চতুর্থ দিনে মানুষকে, সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে, ফাইন করা হচ্ছে, কি বলছেন তিনি শুনুন। पिछले 3 दिन से हम लोगों को समझा भी रहे हैं और लोग भी इसको फॉलो कर रहे हैं। अभी हमने जो शहर में नाका लगा रखे हैं, सब नाका लगा रखे हैं, छोटी गलियों में भी कुछ हमारी सिविल पार्टीज हैं जो मास्क नहीं लगा रहे, उनके लिए उनको फाइन इम्पोज कर रही है। अभी आप देख रहे हो कि जो पीछे जो हेलमेट नहीं पहन रखे हैं उनका भी हम फाइन काट रहे हैं, क्योंकि लोगों को हमने बहुत समझा दिया है कि ये कोरोना महामारी के टाइम में बाहर में निकलना है नेसेसरी, फिर भी कुछ लोग निकल रहे हैं, उनका हम फाइन काट रहे हैं। अभी तक ये अराउंड 25 लोगों का हम फाइन काट चुके हैं इस नाके में, बाकी और भी नाका इस पर फाइन काटा है, जिसका डेटा आपको प्रोवाइड करा देंगे। कुछ लोग बहुत समझाने के बावजूद भी हेलमेट नहीं पहनते, पुराने डेट्स के वैक्सीन के डेटा दिखा के निकलते हैं, तो उनको हम डिटेन कर रहे हैं और जो भी लॉकल एक्शन होगा वो हम लेंगे। आपके माध्यम से मैं लोगों को ये कहना चाहता हूँ कि अननेसेसरी बाहर ना निकले, और अगर जरूरी इमरजेंसी काम है तभी निकले, क्योंकि हम लोग आप लोगों की सुरक्षा देने के लिए खड़े हैं, पूरा सिविल प्रशासन, पुलिस प्रशासन,
रोड पे खड़ा हो, इसीलिए खड़ा था कि हम लोगों को सुरक्षित कर सके और इस कोरोना जैसी महामारी से बचा सके। धन्यवाद। শোলেন সদর মহকুমা পুলিশ আধিকারিক, মানুষ যাতে বিনা প্রয়োজনে ঘর থেকে না বের হয়, কিন্তু চিত্রটা দেখুন আপনারা। কারফিউর চতুর্থ দিনেও আজকে রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশের কড়া নজরদারি ছিল, তবে আজকে অনেকটাই মানুষ সচেতন হয়েছে বোঝা যাচ্ছে। কারণ কেননা গোটা শহর ছিল শুনশান ফাঁকা, তারপরেও কিছু মানুষ বিনা প্রয়োজনে ঘর থেকে বেরিয়েছেন, বিনা প্রয়োজনে এদিক ওদিক ঘুরে বেরিয়েছেন, তাদেরকে জরিমানা করা হয়। কেন তারা বেরিয়েছেন এই সময়ে জিজ্ঞেস করে পুলিশ আধিকারিকরা, কিন্তু একাংশ মানুষ এখনো কিন্তু নিজেদের সচেতন করে তুলতে পারেননি। ফলে তাদেরকে, যারা এখনো সচেতন হয়ে অসচেতন রয়েছেন, তাদেরকে এখনো সময় আছে সচেতন হতে হবে। কারণ একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে ব্ল্যাক ফাঙ্গাস, সেটাও কিন্তু ভয়ানক আকার নিচ্ছে। দু তিনটি রাজ্যে কিছুক্ষণ আগেও বলেছিলাম এই ব্ল্যাক ফাঙ্গাস মারাত্মক আকার ধারণ করেছে, ফলে সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার ভেঙ্গার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বিজয় শর্মা। হ্যাঁ বলুন। আমি যারা অসচেতন তাদের উদ্দেশ্যে একটি পরামর্শ দিতে চাই। বলছিলাম যে, আপনার কথাটা স্পষ্ট আসছে না, একটু জোরে বলবেন। আমি বলছিলাম যারা অসচেতন ভাবে এখনো চলছে বিনা প্রয়োজনে ঘর থেকে বেরোচ্ছে, ওদের বিরুদ্ধে ওদের এক্ষেত্রে আমি দু একটি কথা বলতে চাই। যদি প্রশাসনিক তরফ থেকে আমাদের যে কোভিড ভাইরাসের যে চিহ্নটা রয়েছে ওটা দিয়ে যদি একটি পোস্টার বানিয়ে ওদেরকে মালা পরিয়ে আপনাদের জার্নাল ইস্টের মাধ্যমে ফটো তুলে তারপর বাড়িতে পাঠানো যায়, তাহলেই তাদের লজ্জার হবে। আইন দিয়ে কোনো কিছু হবে না, আজকে বেরোবে আবার দুদিন পরে আবার বেরোবে, 200-500 টাকা দিয়ে দেবো কোনো ব্যাপার। ওই জিনিসটা যদি লজ্জা দেওয়া যায় যে কোভিডের একটি মালা পরিয়ে যদি ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমরা যে বিষয়টা দেখাচ্ছিলাম যে একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, কয়েকটি রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস মহামারী আকার ধারণ করেছে, মহামারী ঘোষণাও করা হয়েছে, কিন্তু তারপরেও একাংশ মানুষ করোনা কারফিউ চলছে, অফিস যাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষ নানা অজুহাতে ঘর থেকে বেরিয়ে পড়ছেন, বাইক নিয়ে, গাড়ি নিয়ে, অটোও চলতে দেখা যায় আগরতলা শহরের বিভিন্ন জায়গায়। কেউ কেউ ফোন করে বলছেন কষ্টে আছি, সমস্যায় আছি, কী করে চলবো, আগে তো বাঁচতে হবে তারপর চলায়। বিষয়টা হচ্ছে তার জন্যেই এই করোনা কারফিউ, বেশিরভাগ মানুষ কিন্তু লকডাউন চাইছেন, কারণ লকডাউনই হচ্ছে এই করোনা সংক্রমণের চেনটাকে ভাঙার একমাত্র উপায়, একমাত্র অস্ত্র। এবং লকডাউনের ফলেই কিন্তু অনেক দেশ বা অনেক রাজ্য ভালো আছে, সংক্রমণ কমছে, ফলে এই সময়ে নিজেদেরকে একটা সমস্যার মধ্যে থাকলেও এই সমস্যাটাকে কাটিয়ে ওঠা বা এই সমস্যার মধ্যেও নিজেকে চলতে হবে, তা না হলে এই করোনাকে আমরা পরাজিত করতে পারবো কি করে। দেখলেন আগরতলা শহরের ছবি, এবার যাচ্ছে উদয়পুরে। আন্তরাজ্য বা আন্তঃজেলা পরিবহন বন্ধ রয়েছে, যানবাহন চলাচল বন্ধ আছে, এবং বিভিন্ন জায়গায় আজকে নাকা পয়েন্ট করে বাইরে থেকে যে গাড়িগুলো আসছে বা গাড়িগুলো আসার চেষ্টা করছে সেগুলোকে থামিয়ে দেওয়া হয়, আটকে দেওয়া হয়। উদয়পুর শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের নাকা পয়েন্ট করা হয়েছে। একজন পুলিশ আধিকারিক, তিনি বিষয়টা নিয়ে বলেছেন এবং সেটা পুরোপুরিভাবে কার্যকরী হয়েছে আজকে থেকেই।
গতকালও আমরা দেখেছিলাম কিছু কিছু বাস চলাচল করতে, আজকে বিনা প্রয়োজনে কাউকেই শহরের দিকে বা অন্য কোনো রাস্তায় বা অন্য কোনো রুটে যেতে দেওয়া হয়নি। বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিং, জানতে চেয়েছে প্রয়োজনটা কি, ফলে বিভিন্ন জায়গায় নাকা চেকিং করে প্রয়োজনীয়তা বসে তারপরেই যানবাহনগুলোকে ছেড়ে দেওয়া হয়। বিশেষ করে বিভিন্ন পয়েন্টে, নাকা পয়েন্টে আটকে দেওয়া হয়, কারণ কেননা রাজ্যের মুখ্য সচিব নির্দেশে বলেছিলেন যে বিভিন্ন জায়গা বা আন্তঃজেলা যানবাহন চলাচল বন্ধ থাকবে করোনা সংক্রমণের নিরিখে, যাতে পরিবহনের থেকে সংক্রমণ ছড়াতে না পারে, তার জন্যেই রাজ্যের মুখ্য সচিবের এই নির্দেশ। আর এই নির্দেশকে মান্যতা দিয়ে আজকেও উদয়পুরের বিভিন্ন জায়গায়, উদয়পুর আগরতলা রুটে বিভিন্ন জায়গায় চেকিং হয়, বিভিন্ন জায়গায় নাকা পয়েন্টে পুলিশের নজরদারি ছিল, যাতে করে বিনা প্রয়োজনে কোনো গাড়ি আগরতলায় বা বিনা প্রয়োজনে কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে না পারে। কারণ এই সময়ে হচ্ছে সবাইকে ঘরে থাকা, এই সময়ে হচ্ছে কোভিড বিধিগুলো মেনে চলা, এবং সেটা যদি করা যায় তাহলে আমরাও ভালো থাকতে পারব এবং আমাদের রাজ্যও ভালো থাকতে পারবে। কারণ কেননা আজকে সংক্রমণ অনেকটাই কমেছে, সুস্থতার হার বেড়েছে, মৃত্যু হয়েছে দুজনের, ফলে এখনো আত্মসন্তুষ্টির সময় হয়নি, এখনো আমাদেরকে কোভিড বিধিগুলো মেনে চলতে হবে, এবং সেটাই যদি করতে পারি তাহলে আমরা দ্বিতীয় ঢেউকে অনায়াসে পরাজিত করতে পারব। পাশাপাশি আরেকটা ভয় যেটা ব্ল্যাক ফাঙ্গাসের ভয়, সেদিক থেকে আমরা রক্ষা পাব এবং ব্ল্যাক ফাঙ্গাস থেকেও আমরা এই বিষয়টা তো কাটিয়ে উঠতে পারবো। একজন বন্ধু আছেন, নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। হ্যালো, আপনার কথাটা স্পষ্ট হলো না, একটু জোরে বলবেন। স্যার আমরা যে এভাবে লকডাউন চলছে, আমরা তো বাড়ি থেকে বেরোতে পারছি না, ঠিক আছে? আপনার কথাটা বোঝা যাচ্ছে না, স্পষ্ট হচ্ছে না, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে উদয়পুরের এই যে আন্তঃজেলা যানবাহন চলাচল, সেগুলো বন্ধ রয়েছে এবং সেগুলো কড়াকড়িভাবে বা রাস্তায় বিভিন্ন জায়গায় নাকা পয়েন্টে পুলিশের নজরদারি ছিল। তো এই পর্বের আলোচনা শেষ করতে হবে, হাতে সময় নেই। যাবার আগে একটি কথাই বলবো, সংক্রমণ কমেছে বলে করোনাকে অবহেলা করব সেটা নয়, সংক্রমণ কিছুটা কমলো বলে আত্মসন্তুষ্টিতে ভোগে কোভিড বিধির একেবারে দফা রফা ঘটাবো সেটাও ঠিক নয়। সবাই মিলে যদি কোভিড বিধিগুলোকে মেনে চলি, মাস্ক ব্যবহার, দৈহিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজ করা, সেগুলো কিন্তু এই সময়ে খুবই খুবই জরুরি। আর সত্যির বিষয়টা হচ্ছে সারা দেশেই সংক্রমণ কমছে, সারা দেশে সুস্থতার হার বাড়ছে। এই সময়ে কী কী করতে হবে দেখুন আপনারা গ্রাফিক্সের মাধ্যমে দেখুন। চিকিৎসকদের বক্তব্য এই যে করোনার দ্বিতীয় ঢেউ তারও কিছুদিন থাকবে, জুন জুলাই পর্যন্তও থাকতে পারে, ফলে আমাদের কয়েকটা মাস নিজেদেরকে সতর্ক থাকতে হবে। অবহেলা নয়, আত্মসন্তুষ্টি নয়, করোনার বিধিগুলো মেনে চলাই সর্বাগ্রে প্রয়োজন। আর সেটা যদি করতে পারি তাহলে আমরা করোনাকে অনায়াসেই জয় করতে পারব। শেষ করব এখনকার মতো অনুষ্ঠান, আবার রাত 9টায় দেখা হবে নতুন বিষয় নিয়ে। সঙ্গে থাকবেন, দেখবেন নিউজ ভ্যানগার্ড, ফোন করবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন, আমাদের সঙ্গে আলোচনায় শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।